আমাদের এদেশের অন্যতম মহান বীর পুরুষ, স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা, বাংলাদেশের স্বাধীনতার প্রথম যে স্লোগান, প্রথম যে উচ্চারণ, এটি করেছিলেন বাংলাদেশের সিংহপুরুষ মজলুম জননেতা মাওলানা ভাসানি। কিন্তু বড় দুঃখের বিষয়, বিগত ১৭টি বছর আওয়ামী সরকার মাওলানা ভাসানিকে ইতিহাস থেকে মুছে দিয়েছে বঙ্গবন্ধুকে সামনে আনার জন্য। এই আওয়ামী লীগ এতটাই সংকীর্ণ এবং হীনমন্য একটি রাজনৈতিক দল, এই আওয়ামী লীগ মনে করেছিল মাওলানা ভাসানি সামনে আসলে বঙ্গবন্ধু হারিয়ে যেতে পারে, এই জন্য কোনোভাবেই মাওলানা ভাসানিকে সামনে নিয়ে আসা যাবে না। তাই পাঠ্যপুস্তক থেকে মাওলানা ভাসানির নাম মুছে দেওয়া হয়েছে। আমাদের তরুণ প্রজন্মের কাছ থেকে, আগামীর প্রজন্মের কাছ থেকে মাওলানা ভাসানিকে ছিনিয়ে নিয়ে এক অন্ধকার ইতিহাসের দিকে ঠেলে দিয়েছে আওয়ামী সরকার। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা পরিষ্কারভাবে বলছি, আমাদের সেই হারিয়ে যাওয়া ইতিহাসকে আবারও পুনর্জীবিত করতে হবে। বাংলাদেশে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় মাওলানা ভাসানিকে আবারও তরুণ প্রজন্মের সামনে উপস্থাপন করতে হবে। আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রত্যেকটি বৈঠকে স্পষ্ট করে বলেছি, আওয়ামী লীগ যেভাবে ইতিহাসকে বিকৃত করেছে, যেভাবে ইতিহাসের মহানায়কদের ইতিহাস থেকে ছুড়ে ফেলে দিয়েছে, সেই ইতিহাসকে আমাদের আবারও পুনর্জীবিত করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা কখনোই চাই নাই, তিনি চেয়েছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধান হতে। কিন্তু এই মাওলানা ভাসানি মজলুম জননেতা, গণ মানুষের নেতা মাওলানা ভাসানি প্রথম বাংলাদেশের স্বাধীনতার দাবিটি তুলেছিলেন। কিন্তু বন্ধুগণ, এই খুনি হাসিনা এবং খুনি হাসিনার দল আওয়ামী লীগ সেই সঠিক ইতিহাসকে বিকৃত করে বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বানিয়েছিলেন শেখ মুজিবকে। কিন্তু এটি সঠিক ইতিহাস নয়, সঠিক ইতিহাস আগামীর প্রজন্মকে জানাতে হবে। আমাদের এই মহান মুক্তিযুদ্ধের আরেক বীর নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই জিয়াউর রহমানের নামটি পর্যন্ত ইতিহাস থেকে মুছে দিয়েছিল আওয়ামী লীগ। আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী, গণতন্ত্রের মানস পুত্র যাকে বলা হয়, শেরে বাংলাকে ফজলুল হক, তাদের নাম ইতিহাস থেকে মুছে দিয়েছিল সন্ত্রাসী খুনি আওয়ামী লীগ। প্রিয় বন্ধুগণ, এই বাংলাদেশের ইতিহাস শেখ মুজিবের ইতিহাস নয়, এই বাংলাদেশের ইতিহাস মাওলানা ভাসানির ইতিহাস, এই বাংলাদেশের ইতিহাস হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ইতিহাস, একে ফজলুল হকের ইতিহাস, শহীদ জিয়াউর রহমানের ইতিহাস। আজকে বড় দুঃখের বিষয়, এই ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে, এই ইতিহাসকে মুছে ফেলে দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট করে বলেছি, আগামীর বাংলাদেশ হবে সঠিক ইতিহাসের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে প্রত্যেকটি জাতীয় নেতা, প্রত্যেকটি বীর সিংহের নাম আমরা ইতিহাসের স্বর্ণাক্ষর করে লিখব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, বিপ্লবী এই বাংলাদেশে, বিপ্লব উত্তর এই বাংলাদেশে আমরা চেয়েছিলাম একটি বিপ্লবী সরকার। কিন্তু বড় দুঃখের বিষয়, এই বিপ্লব পরবর্তী সময়ে আমরা বিপ্লবী সরকার পাই নাই। কোন এক অজানা কারণে আমাদেরকে হাসিনার রেখে যাওয়া সংবিধানের আন্ডারে একটি সাংবিধানিক সরকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাই আজকে পদে পদে নানাভাবে যে সংকট, যে ঝুঁকি, যে সমস্যাগুলো উদ্ভব হচ্ছে, এই উদ্ভবগুলোর অন্যতম কারণ এই সাংবিধানিক সিস্টেমে এই সরকারকে গঠন করা। আমরা এই সংবিধান মেনে এই বিপ্লব করি নাই, এই সংবিধানকে জনগণ ছুরি মেরে উড়িয়ে দিয়েছে। বাংলাদেশের হাসিনার রেখে যাওয়া আইন মেনে এই বিপ্লব আমরা করি নাই, এই সংবিধান আইনকে জনগণ ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়েছিল সেই জুলাই আগস্টে। কিন্তু আজকে এই বিপ্লবী সরকার যেটি আমরা চেয়েছিলাম সেটি না হয়ে সাংবিধানিক ফরম্যাটে এই সরকার গঠন করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশের জনগণের কোনো প্রশ্ন নেই,
কোনো দ্বিমত নেই, তিনি জনগণের জন্য আমি মনে করি সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটি রহমত হিসাবে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। কিন্তু এই উপদেষ্টা পরিষদ নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন রয়েছে, যথেষ্ট আপত্তি রয়েছে। এই জন্য আমরা গত তিনটি বৈঠকে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম এই 25 জন দিয়ে 20 কোটি জনগণের বাংলাদেশ চলতে পারে না, এই উপদেষ্টা পরিষদকে গঠিত করতে হবে, এই উপদেষ্টা পরিষদে আরো অন্তত 25 জন মানুষকে আপনারা যুক্ত করেন, এবং এই 25 জন হতে হবে দেশপ্রেমিক, রাষ্ট্র পরিচালনায় দক্ষ, অভিজ্ঞ, ফ্যাসিবাদ আমলে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে এরকম দেশপ্রেমিক নাগরিকদের যুক্ত করেন। এখনো কেন করা হচ্ছে না আমরা জানি না, এটা না করা গেলে এই সরকার সামনে আরো নানা সংকটে পড়বে। আজকে এখানে জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারাও আমার সাথে একমত হবেন এই সরকারের অনেক উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্জন্ম দেওয়ার জন্য মনে প্রাণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তাদের প্রতি হুঁশিয়ারি দিতে চাই, শহীদদের রক্তের বিনিময়ে আবু শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার, এই বাংলাদেশ, এই বাংলাদেশে খুনি হাসিনা এবং খুনি হাসিনার দোসর আওয়ামী লীগকে পুনর্জন্ম দেওয়া, তাদেরকে রাজনীতিতে সুযোগ করে দেওয়ার চিন্তা যদি কেউ করে, আমরা স্পষ্ট বলতে চাই তাদের জায়গা এই বাংলাদেশের মাটিতে হবে না, তাদের জায়গা এই আবু শহীদদের বাংলাদেশে, মীর মুগ্ধদের বাংলাদেশে কোনোভাবেই হবে না বন্ধুগণ। আর একই সাথে একটা দাবি তুলে শেষ করব, মহান মুক্তিযুদ্ধে সত্যিকার অর্থে যারা দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ছিলেন, বিগত 17 বছরে যাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে, বঞ্চিত হতে হয়েছে, সেই বাবলু ভাইয়ের মতো বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রাপ্য মর্যাদা যাতে দেওয়া হয় সেটি এই সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। বড় প্রতি পরিতাপের বিষয়, যারা মুক্তিযুদ্ধই করে নাই, মুক্তিযুদ্ধের সময় আন্ডার প্যানওয়ালা 10 বছরের বাচ্চা ছিল, সেই বাচ্চাদেরকে খুনি হাসিনা রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে বীর মুক্তিযোদ্ধার খেতাব দিয়েছিল। এভাবেই আমাদের মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছিল খুনি হাসিনা। আমরা আর ওই কলঙ্কিত ইতিহাস দেখতে চাই না, আমরা সঠিক ইতিহাস দেখতে চাই, সঠিক ইতিহাস প্রতিষ্ঠা করতে চাই।